আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুস ক্লাসরুমের নতুন আরেকটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে টেক্সটাইলের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ক্রিজ বা রিঙ্কেল আমরা বলে থাকি, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো প্রথমে দেখে নিই কী কী বিষয় থাকছে। আজকে কথা বলবো ক্রিজ বা রিঙ্কেল ব্যাপারটা কী, কেন, কী কী কারণে ক্রিজ বা রিঙ্কেল ব্যাপার হয়ে থাকে কাপড়ে, তারপরে কীভাবে করে এই ক্রিজ বা রিঙ্কেল টেস্ট করা যেতে পারে, তারপরে দেখবো হচ্ছে কী কী বিষয়ের উপর ক্রিজ বা রিঙ্কেল এই ডিপেন্ড করে, বা কী কী ফ্যাক্টরের উপর এই ক্রিজ বা রিঙ্কেল ডিপেন্ড করে থাকে, এবং কিছু ফাইবারের ক্রিজ রিঙ্কেল প্রপার্টিস কেমন হয়, মানে কোন ফাইবারের ক্রিজ প্রপার্টিস কেমন হয়ে থাকে বা ক্রিজ রিকভারি কেমন হয়, লাস্টে দেখবো হচ্ছে কীভাবে করে ক্রিজ মিনিমাইজ করা যেতে পারে। তো ক্রিজ যদি আমরা বলি ব্যাপারটা, এটা হচ্ছে একটা আনডিজায়ারেবল প্রপার্টি অফ এ ফেব্রিক, যেটা আমাদের দেখতে মানে এস্থেটিক্যালি এটা আপিলিং মনে হয়ে থাকে, আমাদের কাছে দেখতে ভালো মনে হয় না। প্লিট যে করি আমরা শার্টে, এই প্লিটকে প্রেস করাটাকেও অনেকে ক্রিজ বলে থাকে। এখন ক্রিজের যে সংজ্ঞা যদি আমরা দিতে চাই, বলা হচ্ছে ক্রিজ আর এ ফোল্ড ইন এ ফেব্রিক ইন্ট্রোডিউসড আনইনটেনশনালি। রিঙ্কেলকে যদি আমরা ডিফাইন করে থাকি, কেউ কেউ বলে রিঙ্কিং মানে হচ্ছে শর্ট অ্যান্ড ইরেগুলার ক্রিজেস, অর্থাৎ ছোটো পরিসরে বা আনইউজুয়াল আন ইরেগুলার যদি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে রিঙ্কেল। আবার কেউ কেউ বলে যে থ্রি ডাইমেনশনাল যে ক্রিজ হয়, অর্থাৎ কাপড়ের দুই পৃষ্ঠে দুইটা প্লেনে যদি ক্রিজ হয়ে থাকে তখন সেটাকে অনেকে রিঙ্কেল বলে থাকে, শার্প ফোল্ড হলে রিঙ্কেল ফর্ম করে হোয়েন ফেব্রিক আন্ডারগো ডাবল কার্ভেচার। কেউ কেউ বলে থাকে আবার রিঙ্কেল এবং ক্রিজ একই ব্যাপার, অর্থাৎ কেউ কেউ একটু ডিফার করেছে, আবার অনেকেই বলে থাকে ক্রিজ এবং রিঙ্কেল দুইটা হচ্ছে একই বিষয়ের দুইটা সিনোনাইম। ক্রিজ মার্ক বলতে আমরা বুঝি যে মার্কটা অবশিষ্ট থাকে বা ফেলে যায় ফেব্রিকে যখন ক্রিজ হয়ে থাকে, অর্থাৎ ক্রিজ রিমুভ করা হয়ে গেলে ফেব্রিকে যে মার্কটা থেকে যায় সেটাকে আমরা বলে থাকি ক্রিজ মার্ক। এটা নর্মালি মেকানিক্যাল ড্যামেজের কারণে হয়ে থাকে। আর ক্রিজ রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু রেজিস্ট অর রিকভার ফ্রম ক্রিজিং, অর্থাৎ ক্রিজ হওয়াটাকে কতটুকু প্রতিরোধ করতে পারে এটাই হচ্ছে ক্রিজ রেজিস্ট্যান্স, যেটা কিনা মূলত ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল থেকে টেস্ট করা হয়ে থাকে। এখন ক্রিজ টেস্ট করতে গেলে ক্রিজের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে একটু কমপ্লেক্স কনটেক্সট, কারণ হচ্ছে এটাকে সবগুলো অ্যাঙ্গেল থেকেই দেখা যেতে পারে, টেনজাইল, ফ্লেক্সুরাল, ফ্লেক্সিং, কম্প্রেসিভ, টর্শনাল স্ট্রেস, সবগুলো অ্যাঙ্গেল থেকে বিচার করলে, যেহেতু টেক্সটাইল একটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, এখানে সবগুলো অ্যাঙ্গেল থেকেই ক্রিজটাকে বিবেচনা করা যাবে। তো মূলত ক্রিজ আসলে হচ্ছে একটা ব্যান্ডিং অফ কনস্টিটিউয়েন্ট ফাইবার, যে ফাইবার দ্বারা এই ম্যাটেরিয়ালটা গঠিত হয় সেই ফাইবারগুলোর ব্যান্ডিংটাই বলা হয়ে থাকে মূলত ক্রিজের জন্য দায়ী। তো ক্রিজ হওয়ার কারণগুলো আমরা বলতে চাচ্ছিলাম যে অ্যাপ্লাইড প্রেশার, অর্থাৎ যখন প্রেশার অ্যাপ্লাইড করা হয় তখন, টেম্পারেচার চেঞ্জ হলে, অর্থাৎ ফ্রিকোয়েন্ট যদি বিভিন্ন টেম্পারেচার হয়ে থাকে তখন কিন্তু ক্রিজ ফর্ম করতে পারে। কারণ হচ্ছে যখন ম্যানমেড ফাইবারের কথা আমরা বলি তখন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলতে একটা কথা থাকে, সেই যে টেম্পারেচারের নিচে আসলে, অর্থাৎ কোনো কিছু সলিড শক্ত হয়ে যেতে পারে আবার এর উপরে গেলে নরম হয়ে যেতে পারে, এই কারণেও কিন্তু ক্রিজ হয়ে থাকে। রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ, যেহেতু রিলেটিভ হিউমিডিটির সাথে ন্যাচারাল ফাইবারগুলোর বেশ কিছু প্রপার্টিস ডিপেন্ড করে, সেই জন্য রিলেটিভ হিউমিডিটি চেঞ্জ হলেও কিন্তু ক্রিজের হয়ে থাকে, অর্থাৎ ক্রিজ ফর্ম করতে পারে। পোর কনস্ট্রাকশন, কাপড়টা যদি লুজ স্ট্রাকচারের হয় এবং পোর কনস্ট্রাকশনের হয় তাহলে কিন্তু ক্রিজ ঘটে থাকে। এবং পোর ফিটিং গার্মেন্টস, যখন গার্মেন্টসের ফিট না থাকে, অর্থাৎ আমরা গার্মেন্টস তৈরি করি প্রপার বডি শেপের সাথে ফিট না হলে তখন কিন্তু ক্রিজ ফর্ম করতে পারে। ক্রিজ টেস্টিংয়ের ক্ষেত্রে আসা যাক, যখন ক্রিজ টেস্ট করা হয়, টেস্ট করার জন্য আমরা বুঝতেই পারতেছি যে ইলাস্টিক মডুলাসের জন্য আসলে ক্রিজটা হয়ে থাকে। ইলাস্টিক মডুলাস যত ইনক্রিজ করা যাবে ক্রিজ রিকভারি কিন্তু তত ভালো হবে। তো ক্রিজ রিকভারি নর্মালি ক্রিজ রিকভারি অ্যাঙ্গেল দিয়েই টেস্ট করা হয়ে থাকে। তো টেস্টিংয়ের প্রসিডিউরটা হচ্ছে আমাকে প্রথমে স্যাম্পলিং করতে হবে, একটা কাপড় থেকে 2 ইঞ্চ বাই 1 ইঞ্চ সাইজে একটা স্যাম্পল কেটে নিতে হবে, এরকম 10টা স্যাম্পল নেওয়া লাগবে, স্যাম্পলিং মেথডটা এরকম। যদি ওয়ার্প এবং ওয়েফটে একই বরাবর, ওয়ার্প থেকে যখন স্যাম্পলিং নেব, স্যাম্পলিং করবো তখন ওয়ার্পে একই বরাবর থেকে স্যাম্পলিং করবো না, আবার ওয়েফটে করলে একই বরাবর থেকে করবো না, অর্থাৎ দুইটা যদি ওয়ার্প বরাবর আমি কাপড় কাটি তাহলে দুইটা স্যাম্পলে যাতে ওয়ার্পের একই রকম সুতা না আসে এভাবে করে স্যাম্পলিংটা করতে হবে। তো কাপড়ের কোনো অংশ যদি একটু ডিফ্রেক্টেড থাকে বা ডিফর্ম বা ব্যান্ড হয়ে থাকে বা ক্রিজ হয়ে থাকে, এইসব অংশ থেকে স্যাম্পলিং না করাটাই ভালো, অর্থাৎ নর্মাল কাপড় থেকেই করতে হবে। এবং নর্মালি 2 ইঞ্চ, অর্থাৎ স্যালভেজ, কাপড়ের স্যালভেজগুলো ভিন্ন স্যালভেজ হতে পারে, বিভিন্ন রকম স্যালভেজ হয় কাপড়ের, টাকড ইন স্যালভেজ, ল্যানো স্যালভেজ, বাউন্ডেড স্যালভেজ, এরকম স্যালভেজ থাকবে, সেক্ষেত্রে স্যালভেজ থেকে 2 ইঞ্চ ভিতরে আমরা স্যাম্পলিংটা করব এবং স্যাম্পলটাকে কন্ডিশনিং করে নিব। কন্ডিশনিং করার পরে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে এটাকে কিছুক্ষণ শার্প
ফোল্ড করে রেখে দিতে হবে। তো এই ক্ষেত্রে কতটুকু কতক্ষণ রাখতে হবে, কতটুকু লোড দিতে হবে, এই ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে কোন মেথডে আমি টেস্ট করতেছি তার উপর। তখন আমরা যেটা করবো সেখানে 2 কেজি লোডে কাপড়টাকে রেখে দেব 5 মিনিট সময় ধরে। মেশিনে দেখে নেই মেশিনে কী কী পার্টস আছে। মেশিনে মূলত যে পার্টসগুলো আছে, একটা সার্কুলার ডায়াল আছে যেটা কিনা আমাদের অ্যাঙ্গেলটাকে দেখাবে, তো একটা ক্ল্যাম্প আছে যে ক্ল্যাম্পের মধ্যে ফেব্রিকটাকে আটকাতে হবে, তারপর নাইফ এজ আছে যেটা কিনা মুভ করানো যায়, এবং নিচে একটা লেবেলিং স্ক্রু আছে যেটা দিয়ে এটাকে লেবেলিং করে ফেলা যায়, অর্থাৎ মেশিনটাকে আগে লেবেলিং করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি যখন কাপড়টা ক্ল্যাম্পে আটকাবো, ক্ল্যাম্পে আটকানোর পর আমাদের যে নাইফ এজটা আছে, নাইফ এজটাকে আস্তে আস্তে স্লাইটলি মুভ করাবো। তো মুভ করলে দেখবো যে কোথায় গিয়ে কাপড়টা আলটিমেটলি থেমে যাচ্ছে। তো কাপড়টা যেখানে সে থেমে যাচ্ছে সেই বরাবর আমরা নিচে অ্যাঙ্গেলটা দেখে নিলাম। এই অ্যাঙ্গেলের মানটাই হচ্ছে ক্রিজ রিকোভারি অ্যাঙ্গেল। এভাবে করেই মূলত ক্রিজ টেস্ট করা হয়ে থাকে। কিছু কমন ফাইবারের ক্রিজ রেজিস্ট্যান্স প্রপার্টি কেমন সেটা বলবো। তো সবচেয়ে খারাপ ক্রিজ রেজিস্ট্যান্স হচ্ছে কটন ফাইবারের, তার চেয়ে একটু ভালো হচ্ছে উল এবং সিল্ক এসব ফাইবারের, অর্থাৎ যেগুলো অ্যানিমেল বেসড ফাইবার, এবং এর চেয়ে অত্যাধিক ভালো হচ্ছে আমাদের যে ম্যানমেড ফাইবারগুলো আছে এই ম্যানমেড ফাইবারগুলো। তো কটনের খারাপ হওয়ার পেছনে যে কারণটা, সেই কারণটা অন্য একটা ভিডিওতে আমি বলেছি, তারপরে এখানে একটু সংক্ষেপে বলছি যে সেলুলোজ যেহেতু আছে, এই সেলুলোজ কিন্তু কটন যেহেতু এটা ওয়েট স্টেটে গেলে তার একটি হাইড্রোজেন বন্ডগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ড্রাই স্টেটে অ্যাক্টিভ একটু কম থাকে, তো সেক্ষেত্রে ওয়েট এবং ড্রাই স্টেটে তার অবস্থার পরিবর্তন হয়, জন্য ওয়াশের পরে ক্রিজ রেজিস্ট্যান্স যেটা হয় সেটা অনেক কমে আসে, অর্থাৎ কটনের ক্ষেত্রে ক্রিজ প্রপার্টিটা একটু খারাপ হয়ে থাকে। এবং উল সিল্কের ক্ষেত্রে একটু ভালো, আর ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে যেহেতু গ্লাস ট্রানজিশনের ব্যাপারটা আছে এখানে কিন্তু ক্রিজ রেজিস্ট্যান্সটা একটু ভালো হয়ে থাকে। যেসব ফ্যাক্টরের উপর ক্রিজ প্রপার্টি ডিপেন্ড করে থাকে সেগুলো হচ্ছে ফাইবারের যেসব প্রপার্টিজ উপর ডিপেন্ড করে, প্রথমে সেগুলো বলি। কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, অর্থাৎ হাই ইন্টারফাইবার ফ্রিকশন হলে এটা ফাইবার রিশেপে আসার জন্য বেশি অ্যালাউ করবে না, কম অ্যালাউ করবে। ব্যান্ডিং মডুলাস, ব্যান্ডিং মডুলাস মানে হচ্ছে ব্যান্ডিং স্ট্রেস এবং ব্যান্ডিং স্ট্রেনের যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু ফাইবারের এই প্রপার্টিটা কিন্তু ক্রিজ প্রপার্টিকে ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ ব্যান্ড হতে গেলে এটা বাধা দিচ্ছে কি দিচ্ছে না। তাও ব্যান্ডিং রিকোভারি, যদি ব্যান্ড হয়ে যায়, ইলাস্টিক প্রপার্টি যদি ভালো হয়, এটা রিকোভারি কত ভালো, তাহলে তার ক্রিজ প্রপার্টি কিন্তু ভালো হবে বা ক্রিজ রিকোভারিটা ভালো হবে। আর ফেব্রিকের ক্ষেত্রে ফেব্রিক কনস্ট্রাকশন, ইয়ার্নের যে কনস্ট্রাকশন, কী ফর্মে ইয়ার্নটা তৈরি, এটা কি রোটর রিং বা কোন টেকনোলজিতে তৈরি, কোন কনস্ট্রাকশনে তৈরি, আর হচ্ছে টাইপস অফ উইব, অর্থাৎ ফেব্রিক স্ট্রাকচারটা, এটা কি নিটিং নাকি উইভিং, লুজ স্ট্রাকচার নাকি টাইট স্ট্রাকচার, এই ব্যাপারগুলোর উপর কিন্তু ক্রিমটা ক্রিজ রিকোভারিটা ডিপেন্ড করবে। ফাইনালি বলতে চাচ্ছি যে কীভাবে করে রিঙ্কেল অথবা ক্রিজ, অর্থাৎ রিঙ্কলিং এবং ক্রিজিং হওয়াটাকে রিডিউস করা যেতে পারে বা মিনিমাইজ করা যেতে পারে। তো প্রথমত হচ্ছে থিক ফাইবার ইউজ করলে এটা কিন্তু অনেক বেশি কমে আসবে ক্রিজিং হওয়ার প্রবণতা বা ক্রিজ রিকোভারিটা ভালো হবে। র্যাপিড চেঞ্জ ইন টেম্পারেচার অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি, এটা প্রসেসিংয়ের সময় হোক বা পরবর্তীতে ইউজের সময় হোক, যাতে টেম্পারেচারের র্যাপিড চেঞ্জ না হয়, রিলেটিভ হিউমিডিটির র্যাপিড চেঞ্জ না হয়, তো টেম্পারেচারের র্যাপিড চেঞ্জটা কিন্তু সিনথেটিক ফাইবারগুলোর জন্য প্রবলেম করবে, এখানে ক্রিজ রেজিস্ট্যান্স রিকোভারি প্রপার্টি চেঞ্জ হতে থাকবে। আর রিলেটিভ হিউমিডিটির ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল ফাইবারের জন্য, ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি যদি ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা ক্রিজের প্রপার্টি, ক্রিজ রিকোভারি খারাপ হওয়া বা ক্রিজিং হতে থাকবে। তারপর হচ্ছে ফ্ল্যাট সিম ডিউরিং স্টিচিং, স্টিচিংয়ের সময় যদি ফ্ল্যাট সিম করা হয় তখন কিন্তু ক্রিজ রিকোভারিটাকে কমানো, মানে ক্রিজিংটাকে কমানো সম্ভব বা রিঙ্কেল হওয়াটাকে কমানো সম্ভব। ফ্ল্যাট সিম করে যখন কাপড়টাকে আটকে দেওয়া হবে ভিতরে, তখন কিন্তু আর এই সমস্যাটা বেশি একটা হবে না। ফাইনালি ক্রেমিক্যালি ট্রিট করে কিন্তু ক্রিজিংটা কমানো যায় বা রিঙ্কেল হওয়াটা, রিঙ্কেল ফিনিশ করা হয়, ক্রিজ ফিনিশ করা হয় আমরা জানি। তো রিঙ্কেল ফিনিশ আর ক্রিজ ফিনিশের মূলত যেই কাজটা করা হয় সেটা হচ্ছে সেলুলোজের যে ক্রস লিঙ্ক পলিমার আছে, এই ক্রস লিঙ্ক পলিমারগুলোতেই ফিনিশিংটা করা হয়। তো সেই ক্ষেত্রে যেটা হবে আসলে ক্রিজ ফিনিশ ব্লক বা রিঙ্কেল ফিনিশ ব্লক, এটা কিন্তু পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট না, এটা খুব একেবারে থামিয়ে দেয় না ক্রিজ রেজিস্ট্যান্সটাকে, কিছুটা কিছু পরিমাণে ক্রিজিংটাকে কমিয়ে দেয়, অর্থাৎ সাইড লিঙ্ক যেগুলো আছে, ক্রস লিঙ্ক যেগুলো আছে, সেই ক্রস লিঙ্কগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তখন এটা একটু স্ট্রেট বা চেইন লিঙ্ক পলিমার হয়ে যায়। তো অর্থাৎ এটা একেবারে একটা পারমানেন্ট ট্রিটমেন্ট না, এটা দিয়ে যে একেবারে ক্রিজ রেজিস্ট হয়ে যাবে এরকম না, ক্রিজিং কিছু হবেই, তবে কিছু করে মিনিমাইজ করা যায়।
আজকের শব্দ হচ্ছে মডুলাস, অর্থাৎ মডুলাস মানে আমরা জানি স্ট্রেস এবং স্ট্রেনের অনুপাত। অর্থাৎ কোনো একটা বস্তু ইনিশিয়ালি, অর্থাৎ ইনিশিয়াল মডুলাস মানে হচ্ছে আমরা যদি বুঝি তাহলে ইনিশিয়ালি হয়তো কোনো একটা বস্তুকে ব্যান্ড করতে বা একটু স্ট্রেস করতে, তখন কী পরিমাণ স্ট্রেন করতে, একটু বিকৃতি ঘটাতে কী পরিমাণ স্ট্রেস দিতে হবে, অর্থাৎ কোনো একটা বস্তুর বিকৃতি ঘটাতে কত বেশি পরিমাণে শক্তি লাগবে। তো সেক্ষেত্রে ইস্পাতের স্ট্রেস অনেক বেশি লাগবে, যেটা সেজন্য আমরা জানি ইস্পাতের মডুলাস অনেক বেশি, এরকম অনেক হাই মডুলাসের ফাইবার রয়েছে আমাদের টেক্সটাইল জগতে, এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকে যেই উপদেশটি দিব সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসগুলোই একটু ব্যাকডেটেড সিলেবাস, সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ডের কথা ধরেই বলছি, সে বলেছিল যে এই সিলেবাসগুলো থেকেও যদি আমরা ফাঁকিয়ে দিই তাহলে আমরা নতুন যে রিসেন্ট টেকনোলজি আসতেছে, এত আধুনিক মেশিন আসতেছে, তাহলে আমরা সেগুলোতে গিয়ে কী করব। তো অন্তত আমাদের বেসিক যে বিষয়টাতে আমরা পড়াশোনা করছি সেটা যাতে খুব ভালো করে পড়ি, অর্থাৎ বেসিক নলেজটা যাতে অর্জন করি, সেই বিষয়টাকে খেয়াল রাখার জন্য বলবো। কারণ অনেক আপডেট টেকনোলজি পৃথিবীতে চলে আসছে, সেই আপডেট টেকনোলজিতে যদি আমরা তো যেতেই পারছি না, আমরা তো এই বেসিক ব্যাপারগুলোতেই অনেককেই অনেক পিছিয়ে আছে। তো সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।